যার ভয় থাকবে তার মালিকের ভয় থাকবে, সে কখনো দুনিয়ার বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমল ফরজ করেছেন, আমাকে আপনাকে যে দায়িত্বটা দিয়েছেন রমজান মাসে রোজা রাখতে হবে, এই রোজা ছেড়ে দিয়ে কখনো সে ঘুরে বেড়াতে পারে না। রোজা ত্যাগ করে দিয়ে, রোজাকে ভেঙে দিয়ে সে বাজারে কখনো চায়ের দোকানে চা খেতে পারে না। এ বাবা আমার, এ মা আমার, তাহলে বোঝা গেল যার ভেতরে আল্লাহর ভয় থাকবে তার এই আমলটা সঠিক থাকবে, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে না এ আমলও সঠিক হবে না। আর এই আমল সঠিক না হলে, আমলের আমল যদি সঠিক না হয় তার পরিণাম হচ্ছে জাহান্নাম। একদিন তোমায় যাইতে হবে, একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলারে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন আমায় যাইতে হবে, একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলারে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে, যাইতে হবে বন্ধ করে, আসিলে তুমি দুনিয়াতে, যাইতে হবে পর পারে। বেঁচে থেকে করো জোগাড়, বেঁচে থেকে করো আমল, সময় যে তোর বইয়া রে বন্ধু, এ সময় গেল বইয়া। চাকচিকন করিয়া, চাকচিকন করিয়া দুলার মতো সাজাইয়া, চাকচিকন করিয়া সুন্দর করে সাজাইয়া, নিয়ে যাবে আমায়, নিয়ে যাবে তোমায় চার বেগারা করিয়া রে বন্ধু, এ চার বেগারা করিয়া। একদিন আমায় যাইতে হবে, একদিন সবাই যাইতে হবে পর পারে হাসর হাটের মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। তাহলে যার ভেতরে আল্লাহর ভয় থাকবে তার আমল ঠিক থাকবে, রমজান মাসে রোজা ছেড়ে দেবে না। আচ্ছা একটু এখানে আপনাদেরকে কথা বলি, এই যে পবিত্র মাহে রমজান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে রমজান মাসের রোজা সিয়ামকে ফরজ করেছেন আমার আপনার উপরে, এ আমলটা সহজ না কষ্টকর? কেউ একজন বলবেন, আমলটা সহজ না কষ্টকর? আমলটা খুব কষ্টকর। জি, বলতে শরম করছেন, বলতে শরম করতে হবে না, এ আমলটা বড় কষ্টকর আমল। হ্যাঁ, 13-14 ঘন্টা ধরে আপনাকে অনাহারে থাকতে হবে, পিপাসা লাগলো পানি পান করতে পাবেন না, এটা আল্লাহর হুকুম। আপনার যৌন ক্ষুধাকে আপনি নিবাতে পারেন না, আপনার জন্য এগুলি কি নিষেধ? তাহলে এই আমলটা বড় কষ্টকর, তাহলে এই আমলটার বিনিময় কি পাবো আমি? আপনি একটু জানা দরকার। এই আয়াতটা এবার শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এ গোলাম, এ ইমানদার শুনে নে, এ আমার বান্দা বান্দিরা শুনে নাও, যারা আমি আল্লাহ আমাকে ওয়াহদাহু লা শরীক বলে বিশ্বাস করেছ, আমার উপরে তোমরা ইমান রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি। কুতিবা বা মানা ফুরিজা, ফরজ করা হয়েছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করলেন, এবারে আল্লাহকে আমরা বলি, আল্লাহ এত কষ্টকর আমলটা কেন ফরজ করলে? এটা তো আমাদের দ্বারা সম্ভব হবে না, আমরা তো পারবো না, আমরা তো পারবো না, কেন আমাদের উপরে ফরজ করলে আল্লাহ? এই প্রশ্নটা হতে পারে না? পারে না, জি পারে। তাই আল্লাহ রব্বুল আলামিনের জবাবই বলে দিয়েছেন আয়াতের মধ্যে, আমার আল্লাহ বলেন, বান্দা শুনিনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল তেমনি তোমাদের উপরে এটা ফরজ করা হয়েছে, তো তারা করেছে তোমরাকেও করতে হবে। এবারে একটা উদাহরণ আপনাকে দিই, তাহলে বুঝতে পারবেন উদাহরণের মাধ্যমে। উদাহরণটা কি? একটা আপনাদের গ্রামে ঠিকাদার তো অনেক আছে, ঠিকাদারেরা প্যাট মানে জন উঠে নিয়ে যায়, দাদন নিয়ে যায়, কাজ করতে নিয়ে যায় বিল্ডিং ভাঙতে। এক দলকে নিয়ে গেল একটা বিল্ডিং, 10-তলা বিল্ডিং ভাঙতে হবে, 20 জনকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তারা ভাঙলো, 10-তলার মধ্যে 5-তলা ভেঙে দিয়ে তারা বসালো, তারপর তারা বাড়ি চলে এলো।
বাড়ি চলে গেল, তাদের তাদের সময় শেষ। দুই মাসে নিয়ে গিয়েছিলেন, দুই মাসে তারা চলে এলো। এবারে আর এক দলকে নিয়ে যাওয়া হলো, আর এক দলকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে, এই যে দশতলা ছিল পাঁচতলা ভাঙা হয়েছে, অমুক লেবারেরা ছিল তাদেরকে দেওয়া হয়েছিল, তারা পারিশ্রমিক পেয়ে গেছে, তাদেরকে দিয়েছে, তারা পাঁচতলা ভেঙে চলে গেছে, তোমরা এবার এটা বুঝে নাও, এই এটা তোমরা ভাঙো, তোমাদেরকে এর পারিশ্রমিক দেব। এবারে বলে যে এই যে পরবর্তীতে যে যে লেবারগুলো গেল, এরা কি কখনো এটাকে ভারী মনে করবে? ভারী মনে করবে? করবে না। কেন? এটা এদের ধ্যানে এটা কথা থাকবে কি, যে আমাদের পূর্বে যারা ছিল, যারা ছিল যে সমস্ত শ্রম শ্রমিকেরা ছিল, এরাও তো মানুষ ছিল, এরা ভাঙতে পেরেছে, আমরাও ভাঙতে পারবো, না বলে এদের দিমাগে আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিলেন বান্দারে, তোমাদের উপরে ফরজ করলাম এই ইবাদতটা, এই ইবাদতটা ফরজ করলাম, তোমাদের উপরে শুধু ফরজ করিনি, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, তারা তাদের ফরজ করা হয়েছিল তাদের উপরে, তারা পালন করেছে, তাদের কাছে ভারী হয় নাই, তোদের কাছেও ভারী হবে না, হবে না, হবে না। এ বান্দা, এর বিনিময় তোদের কি দেব, তোদের কি দেব, তোরা কি পাবি এদের বিনিময়, এর পারিশ্রমিক তোদেরকে আমি আল্লাহ কি দেব? পারিশ্রমিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, বান্দারে লাআল্লাকুম তাত্তাকুন, এতে করে তোমরা মুত্তাকি, তাকওয়াওয়ালা হতে পারবে, মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে, তাকওয়া অবলম্বনকারী হতে পারবে, তাকওয়াওয়ালা হতে পারবে। যেই ব্যক্তি তাকওয়াওয়ালা হয়ে যাবে গো, সেই ব্যক্তির ঠিকানা কোথায়? শুরুতে আয়াত আপনাদেরকে বলেছিলাম, জান্নাতের উত্তরাধিকারী হবে কে? জান্নাতের মেহমান, জান্নাতের ওয়ারিস আল্লাহ বানাবেন কাদেরকে? মান কানা তাকিয়া, যে ব্যক্তি যে নরনারী তাকওয়া অবলম্বনকারী হবে, এর ঠিকানা হবে জান্নাত। তাহলে এই দুনিয়া এই এই মাসের ইবাদত করে আমি আপনি যে ফলটা পাবো, সে ফলটা হচ্ছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদে রই পালকি আইনা দুলাতে সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদে রই খাটলি আইনা দুলাতে সাজায়া তারে জনমের লাগিয়া, এ বাড়ির লাগিয়া কত করলা মারা মারি, মামলা মোকাদ্দমা করে খোয়াইলারে কড়িয়ে, এ দুনিয়ার লাগিয়া কত, এ দুনিয়ার জমির লাগিয়া কত করছ মারা মারি, মামলা মোকাদ্দমা করে খোয়াইছ রে কড়িয়ে, একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে মরে, সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না তুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না তুলা দেবে সাজাইয়া মরে জনমের লাগিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, ছেলে মেয়ে দুনিয়ার প্রেমেতে মজিয়া, নমাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া, হায়রে নমাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানাইয়া, মসজিদের ওই পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই ফাটলি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। এ বাপজান, ভাইজান আমার, মা জননী, আমি আপনাদেরকে বলছি, এই দুনিয়া, এই দুনিয়ার মহাব্বতে পড়ে, ছেলে মেয়ের মহাব্বতে পড়ে, জমি জায়গার মহাব্বতে পড়ে আমি আপনি নিজেকে ভুলে গেছি, নিজেকে ভুলে গেছি, যে আমি কে, এলাম কোথা থেকে, কে প্রেরণ করলো, আমার মালিককে,
আমাকে করতে হবে কি, এটা আমি আপনি ছেড়ে দিয়েছি, দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়ে আমি এলাম কোথা থেকে, যাব আমি কোথা আমার মালিকে, দুনিয়াতে আমার বয়স কতদিন, এরপরে যে যাব সেখানে আমার অবস্থা কি হবে, এই চিন্তা নাই আমার আপনার। যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, সে নরনারী কখনো নিজেকে ভুলে থাকতে পারে না, সে কখনো নিজের অস্তিত্বকে ভুলে থাকতে পারে না, নিজেকে ভুলে দুনিয়ার ভুলে সে মাতিয়ে দিতে পারে না, দুনিয়ার মিথ্যা সুখে সে নিজেকে বিলিয়ে দিতে পারে না। এবার চলেন হাদিসের দিকে, বিশ্বনবী বলেন, রে আমার সাহাবায়ে কেরামেরা শুনেন, তোমাদের আমি নবীজি যে ভাষণ যে আলোচনা তোমাদেরকে শোনাচ্ছি তোমরা শোনো, ওরে আমার সাহাবীরা, ওই আমার উম্মাত উম্মাতিরা তোমরা শুনে নাও, সুমু সাহারাকুম, তোমরা পা তোমরা তোমরা রমজান মাসের রোজা কখনো ছাড়বে না, এই কাজ আল্লাহর কাজকে বজায় রাখবে, আল্লাহর ভয়টাকে মনের মনে কোটায় রাখবে, তোমাদের এই কাজটা বজায় থাকবে। এরপরে নবীজি বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, ওয়া আদু যাকাতা আমওয়ালেকুম, রে উম্মাত উম্মাতিরা তোমরা তোমাদের মালের যাকাত বের করবে। এবারে দেখেন এখানে মালের যাকাত, যে সম্পদ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, যে টাকা পয়সা আমি আপনি উপার্জন করি, এতে আল্লাহর হক আছে না নাই? আছে না নাই? আছে। যে ধান গম ভুট্টা আল্লাহ তাআলা জমিন থেকে আমাকে আপনাকে দেন, এতে আল্লাহর হক আছে না নাই? হকটা কি? যাকাত। যাকাতের মাল হচ্ছে আল্লাহ তাআলার পথে আল্লাহকে এটা দিয়ে দিতে হবে। জি, কখন? যখন নিসাব পর্যন্ত পৌঁছে যাবে। নিসাব পর্যন্ত পৌঁছে গেলে, ফরজ হয়ে গেলে সেটাকে আমাকে আপনাকে আদায় করতে হবে। তাহলে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো আল্লাহর হক মেরে খেতে পারে? পারে না। তাহলে যারা মেরে খায়, যারা যাকাত বের করে না সম্পদে, টাকার যাকাত বের করে না, তাহলে এরা কি? এরা তো মাস্তান, এরা আল্লাহকে ভয় করে না। আমরা আল্লাহকে ভয় করি না, যাকাত বের করি না, আমাদের সম্পদের যাকাত বের করি না, মানে আমরা মাস্তান, আল্লাহকে ভয় করি না। এই মাস্তানিটা ঘুচে যাবে কবে? যেই দিন মালাকুল মউত এসে আমাকে আপনাকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ছাড় দিয়েছেন, দুনিয়াতে সম্পদ দিয়েছেন, এটা কিসের জন্য? দেখার জন্য। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কত কর, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কত কর, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমাকে আপনাকে ধনী বানাতে পারেন, মুহূর্তের মধ্যে আমাকে আপনাকে নিঃস্ব বানাতে পারেন। এ বাবা আমার, মা আমার, বোন আমার, ভাই বাবা যান কর্ণপাত করে শোনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাকে আপনাকে যে সাই সম্পদগুলি দিয়েছেন, এগুলিকে আমার আপনার চিরস্থায়ী দুনিয়ায়, না না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই করার জন্য দিয়েছেন, যতটা প্রয়োজন আমি আপনি আমার আপনার প্রয়োজনে লাগাবো, আমাকে আপনাকে আমার আপনাকে আমাকে আপনাকে আল্লাহর সাই সম্পদ থেকে, আল্লাহর দেওয়া ধন থেকে আমাকে আপনাকে আল্লাহর পথে আল্লাহর হক বুঝিয়ে দিতে হবে। বিশ্বনবী বলেন, রে উম্মাত উম্মাতিরা তোমরা শুনে নাও, ওয়া আদু যাকাতা মুআলাইকুম, তোমরা তোমাদের মালের যাকাত হাত বের করে দেবে। এ বাবা, কেউ একজন বলেন তো, একটা ধান কেউ বানাতে পারবেন কি? না পারবেন না, কেউ পারবেন না। কেউ একটা গমের দানা বানাতে পারবেন? পারবেন না। একটা ভুট্টার দানা বানাতে পারবেন? একটা ভুট্টা, একটা মোচাতে যে ভুট্টাগুলো লাগানো থাকে, জঞ্জরাগুলো থাকে, একটা কেউ জঞ্জরা বানাতে পারবেন? আমার আপনার ক্ষমতা আছে কি? নাই নাই। তাহলে যিনি বানিয়ে দেন, যিনি একটা থেকে একশো, একশো থেকে সাতশো পর্যন্ত পৌঁছে দেন, যিনি পৌঁছা, তিনার হক আছে না নাই? তিনার হক যদি আমি আপনি আদায় না করি, তাহলে আমি আপনাকে ভালো এর বদলাটা পাবো বলে ভালো বদলা পাওয়া যাবে? যাবে না। জয়সন কর্ণি বৈসন ভরণি, যেমন কর্ম তেমন ফল, যেমন করব তেমন পাবো। তাহলে দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে চললে আমি আপনি যাকাতের মালকে হড়প করতে
পারি না। যাকাতের মাল দিয়ে দেব, আল্লাহর হক আল্লাহকে দিয়ে দেব। এবার আল্লাহ যেখানে দিতে বলেছেন, যাদেরকে দিতে বলেছেন তিনি, তিনার হকটা সেই দিকে আমি আপনি কি করে দেব, বিলিয়ে দেব। এ বাবা আমার মা কর্ণপাত করে শুনে নেন আল্লাহর নবীর ভাষণটা, কত সুন্দর ভাষণ, কত সুন্দর আলোচনা, কত সুন্দর বক্তব্য। আল্লাহর নবীর প্রথম কথাটা দিয়ে তুলে ধরলেন যেটা, সেটা আল্লাহকে ভয় করো, তোমার সব আমল ঠিক থাকবে। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াতিউদা আমরিকম তাদখুলু জান্নাতা রব্বিকম। আল্লাহর নবী বলেন, রে আমার সাহাবায়ে কেরামেরা শুনে নাও, এ উম্মাত উম্মাতিরা তোমরা শুনে নাও, তোমাদের যারা লিডার হবে, আমির হবে, এখন এবার ছোট থেকে নিয়ে বড় চলেন, বড় থেকে নিয়ে ছোট যেটাই দেখবেন, আপনাকে আমি আমির দেখাচ্ছি। এই যে গ্রামে গ্রামে একজন মালিক বানানো হয়েছে, গ্রামের একটা মালিক বানা হলো, মোড়ল সর্দার খতিব বানানো হলো এদেরকে, এটা গ্রামের সমাজের একটা দায়িত্বশীল বলে বানানো হলো। ইনারা কি কখনো সমাজের খারাপই চাইবে? চাইবে? এই খতিব সাহেব আপনাদেরকে কখনো বলবে, এই তোরা বিড়ি কেনা খাও না? এটা বলেছে কোনোদিন? বলেছে? বলেনি। কি করবে? ভালাই চাইবে। এই শারাপ পান করো কেন? শারাপ পান করবা না, ভালাই চাইবে। আল্লাহর নবীর ভাষাটা এবার দেখেন। আল্লাহর নবী বলেন, তোমাদের যারা লিডার, যাদেরকে তোমরা লিডার বানিয়েছো, তোমাদের যারা আমির, তাদের কথা মতো চলো, তোমাদের যেটা ভালাই চাইবে, ভালাইয়ের দিকটাকে আমাকে আপনাকে ফলো করে চলতে হবে। আর যদি মন্দের দিকে আমাকে আপনাকে ডাকে, সেখানে আমাকে আপনাকে যেতে হবে না। আর সদায় 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 একজন মুসলিম সমাজের, যে মুসলিম সমাজের যে আমির থাকবে, এ কখনো মুসলমানের খারাপই চাই না। যদি চাই সেটা তোর তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের আমির লিডারদের কথাগুলি মেনে চলবে, তাদের কথা মেনে চলবে, এতে তোমরা কোথায় তোমাদেরকে পৌঁছাবে? আল্লাহর নবী বলেন, তাদখুলু জান্নাতা রব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করে যাবে, কোনো বাধা হবে না, হবে না, হবে না। এবারে ভয় থাকলে সৎ আমল ঠিক থাকবে, ভয় থাকলে সৎ আমল ঠিক থাকবে। আর একটা হাদিস বলি, তাহলে বুঝতে পারা যাবে সে হাদিসে, যে সব কিছু থেকে বেঁচে থাকতে পারবো যদি আল্লাহর ভয় অন্তরে থাকে। হযরতে মুআজ বিন জাবালকে রাদিয়াল্লাহু, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ইয়ামান দেশে পাঠালেন, সেখানকার দায়িত্বশীল হিসাবে বানিয়ে পাঠালেন। আল্লাহর নবী তিনাকে ঘোড় সওয়ার করলেন, ঘোড়ার পিঠরে চাপালেন, আর যা দরকার সব কিছু দিলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আগিয়ে দিচ্ছেন। আচ্ছা, এইরকম আমরা তো জানি, আমরা তো দেখি প্র্যাকটিক্যালি, আমরা করে থাকি, যে যখন কোনো ছেলে, আপনার ছেলে, আমার ছেলে, আপনার ভাই, আমার ভাই, যখন সে বিদেশে যায়, মাদ্রাসা যায় বা কোনো জায়গায় গেল, তাকে বাড়ি থেকে বের হয়ে তাকে একটু আগাতে আগাতে নিয়ে যায় না, যায় না, তাকে অনেক কথা বলে, বাবা মা কি বলে, বেটা ভালো করে যা, বাবাটা মাদ্রাসায় ভালো করে পড়াশোনা করবা, কখনো কখনো কাউরির সাথে বেয়াদবি করবে না, কেউ করুক আর না করুক। আমার মা, আমার মা যেদিন মাদ্রাসায় বের হতাম, মাদ্রাসায় বাড়ি থেকে সবসময় ভালো কথা বলতেন, বেটা কখনো কাউরির কোনো জিনিস নিবা না, কখনো কাউকে বড় কথা বলবে না, ভালো করে পড়াশোনা করবে, ভালো করে পড়াশোনা করবে। এই যে ওসিয়তগুলো করতে থাকে, উপদেশগুলো দিতে থাকে, এইরকম সিস্টেম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুআজ বিন জাবালকে ইয়ামানে পাঠাচ্ছেন। এমন সময় আল্লাহর নবী তিনি নিচে নিয়ে হাঁটছেন, আর মুআজ কোথায় আছে? উটের পিঠে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আছেন। আল্লাহর নবী অনেকগুলি উপদেশ দিলেন, অনেকগুলি উপদেশ দিলেন, মুআজ তোমাকে যে জায়গার দায়িত্ব হিসাবে প্রেরণ করছে, তুমি তোমার দায়িত্বটা ভালোভাবে নিভাবে। তোমার কাছে কোনো বিচার আসলে বিচারে তুমি খেয়ানতি করবে না, কেউ আমানত দিলে আমানতের খেয়ানতি করবে না, সকলকে তুমি এক নজরে দেখবে, কখনো খেয়ানতি দুর্নীতি দুর্নীতি কূটনীতি করবে না। মুআজ রে, কখনো কাউকে তুমি গালি দেবে না। অনেকগুলি উপদেশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, মুআজ রে তুমি কখনো মিথ্যা কথা বলবে না, মুআজ রে কখনো তুমি ঘুষ নেবে না,
সুদ সুদ খাবে না। এক কথায় যা পেরিয়েছেন আল্লাহর নবী ভালো ভালো ভালোভাবে উপদেশগুলি দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী এবার মুয়াজকে ছেড়ে দেবেন, মুয়াজের কাছ থেকে তিনি পৃথক হবেন। এমন সময় নবী যে বলছেন, মুয়াজ রে আমি নবীজি তোমাকে বলছি তুমি শুনে নাও রে মুয়াজ, এই যে তোমাকে বললাম এ মুয়াজ তুমি যখন ফিরে আসবে রে, হতে পারে যখন তুমি ফিরে আসবে আমি নবীজি হয়তো তুমি আমাকে দেখতে পেতেও পারো নাও পারো, মুয়াজ রে তুমি আমার বাড়ির সামন দিয়ে যাবে, তুমি আমার কবরটা অতিক্রম করি তুমি তোমার বাড়ির দিকে চলে যাবে। এই কথাটা যখনই মুয়াজ শুনতে পেলেন, আল্লাহর নবীর এই কথাটা শোনা মাত্রই মুয়াজ হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন। তিনি বুঝে গেলেন যে এই যে নবীর ভাষণটা আমি পেলাম, আজকের সাক্ষাৎটাই আমার শেষ সাক্ষাৎ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী যখন এই কথা বলে দিলেন যে মুয়াজ রে তুমি যখন ফিরবে সেখান থেকে আমি নবীজি আমার কবর অতিক্রম করে তুমি বাড়ি যেতে পারো, তুমি যেতে হয়তো তোমাকে যেতে হতে পারে। এর মানে নবীজি বলে দিতে চাইলেন মুয়াজ তোমার সঙ্গে আর দেখা আমার হতে পারে নাও পারে রে মুয়াজ। মুয়াজ নবীর বিচ্ছিন্নতায় তিনি হাউ মাউ করে কেঁদে ফেললেন, নবী আমার চলে এবার পৃথক হয়ে যাচ্ছেন। এমন সময়ে এবার মুয়াজকে ছেড়ে দিচ্ছেন, সামনের দিকে ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিয়ে নবীজি আমার পৃথক হতে যাচ্ছেন। এমন সময় শেষ কথায় যেটা বলছেন, মুয়াজ রে তোমাকে যতগুলি কথা বললাম তুমি শেষ কথাটা আমার শুনে নাও, ইন্না আওলান নাস বিল মুত্তাকুন মান কানু ওয়াহিদ কানু। এ মুয়াজ সমস্ত মানুষের ভিতরে সব চাইতে অতি উত্তম, সব চাইতে নিকটবর্তী আমার হবে সে যে তাকওয়া অবলম্বন করবে রে, যে পরহেজগারিতা অবলম্বন করবে, যে আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলবে, ওই ব্যক্তি আমি নবীজি আমার নিকটে হবে। সে হচ্ছে আমার কাছের লোক, সে হচ্ছে আমার নিকটের লোক, সে হচ্ছে আমার কাছের লোক। মান কানু ওয়াহাই তো কানু, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, গরিব হোক না কেন, ধনী হোক না কেন, নর হোক না কেন, নারী হোক না কেন, ওয়াহাই তো কানু যেখানেই হোক না কেন, বিলাসপুরের মাটিতে হোক না কেন, সৌদির মাটিতে হোক না কেন, ইন্ডিয়ার মাটিতে হোক না কেন, ভারমার পাকিস্তানের মাটিতে হোক না কেন, পাহাড়ের পদদেশে হোক না কেন, পাহাড়ের উচ্চতায় হোক না কেন, মুয়াজ রে যে তাকওয়া অবলম্বন করে চলবে রে আমি নবীজি বলে দিলাম সে হলো আমার নিকটের লোক। এখানে একটু একটু ভেবে দেখেন আল্লাহ নবী শেষখানে এই কথাটা বলে সারলেন কেন, এর মানে বুঝতে হবে কি, যতগুলি উপদেশ তোমাকে করলাম সব ঠিক থাকবে যদি তাকওয়াটা তোমার ঠিক থাকে, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে, কোনোটা ব্যতিক হবে না। আর যার ভেতরে তাকওয়া থাকবে, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, সে ব্যক্তি কার নিকটের লোক হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটের লোক হবে। এ বাপজান আমি আপনাকে এবারে বলে, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার এবং আল্লাহর রসুলের প্রিয় হয়ে যাবে, নিকটের লোক হয়ে যাবে, এদের কি টেনশন হতে পারে, কোনো দুঃখ থাকতে পারে, এদের কোনো দুঃখ থাকতে পারে না, এদের কোনো কষ্ট হতে পারে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, এ বান্দা তোমরা শুনে নাও, এর নরনারী শুনে নাও, তোমরা জীবনে তোমরা চলো, তোমাদের নাফসের তোমাদের নাফসে খাহিশ যেটা, তোমাদের মনে যেটা চাইবে সেটার তোমরা অনুসরণ করিও না, সেটার তোমরা অনুসরণ করিও না, তোমরা আমাকে ভয় করে দুনিয়ায় চলো, দুনিয়াতে আমাকে ভয় করে চলো, আমার কাছে কাঠগড়াই এসে তোমাকে তোমার জীবনের হিসাব দিতে হবে, এটাকে তোমরা ভয় করে চলো। যারা এই রকম ভয় করে চলবে এদের ঠিকানা হবে জান্নাত। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন।